সো গাইস, আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে সব কাজ শেষ করেছি, একবারে ভোরবেলা উঠেছিলাম, ভোরবেলা উঠে সব কাজ শেষ করলাম। তারপরে এখন বাকি রয়েছে পুজো করতে। পুজো করার পরে আমি রান্না বসাবো, কারণ রান্নাটা করে দেওয়ার পরে আর কোনো কাজের চাপ থাকছে না, তখন আমি পড়তে বসে যাব। আর এখানে চলে এসেছি ছাদে, ছাদে আজ বানর আসেনি, তাই ভাবলাম যে ছাদে চলে আসি। কাল রাত থেকে লাইন পালিয়ে গেছে, তার জন্য ঘর অন্ধকার, তাই ভাবলাম ছাদেই চলে আসি, একটু ভিডিও করা হবে। আর জায়গাটা খুব সুন্দর লাগে, এই উপরের ছাদটা। এখন আমি চলে যাব পুজো করতে, মাথাটাই চিরুনি দিয়ে দিচ্ছি। এখন তো পুজো করতে হবে, আর পুজোর আয়োজন প্রায় সব হয়ে গেছে, শুধু ফুলটা বাকি রয়েছে, তাই ফুল তুলতে চলে এলাম ফুলের বাগানে। ফুলগুলো তোলা হয়ে গেলে তারপর আমি পুজোতে বসবো। চলো, পুজোর আয়োজন সব হয়ে গেছে, এখন প্রদীপ ধরিয়ে ধূপ ধরিয়ে পুজো করে দিচ্ছি। বর পুরো রেডি হয়ে বেরিয়ে পড়লো, ও একটা দরকারি কাজে যাবে। আর এদিকে বিছানাটা পড়ে আছে, গুছানো হয়নি, তারপর আমি বিছানাটাও তুলে দেবো। গাইস, আমার রান্না করা হয়ে গেছে, এই মাত্র রান্না করে শেষ করলাম। এদিকে বর তো কাজে গেছে, ও তো আসবে বলছে, এখনও ফোন হয়েছিল তো এখনও বলতে পারলো না যে এসে ভাত খাবে কি না। তো আমার রান্না করা হয়ে গেছে, ওর জন্যও রান্না করে ফেলেছি, পুরো ঘেমে গেছি। চলো, আজকের কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে ভাত ভাত হয়ে গেছে, আর এখানে রয়েছে শেল্ফের ভিতরে সব কিছু রেখে দিয়েছি। মাছের তরকারি করেছি, ঢেঁড়স ভেজেছি, তারপরে একটা শুক্তা করেছি। ফ্যানটা একটু ছেড়ে দিই, যা ফ্যান তো ঘুরছে না। এদিকে ফ্যানটার কী হলো কে জানে, এদিকে লাইট জ্বলছে, ফ্যানটা ঘুরছে না, কিছু একটা প্রবলেম হয়েছে। এই ফ্যানটা আমি ছেড়ে দেখি। প্রচুর গরম, ফ্যানে বসতেই হবে, ততক্ষণ থেকে রান্না করছি 10টা থেকে। যাই হোক, এই ফ্যানটা ঘুরল, এখন হাওয়ায় একটু বসি। এই দিকটা একটু বসি, কারণ অনেকক্ষণ থেকে রান্না করছি তো, 10টা থেকে, 10টা থেকে 1টা হয়ে গেল, অনেক টাইম লাগলো। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, তারপর পড়তে বসলাম। হিস্ট্রিটা পড়ছিলাম, রেলওয়ে চ্যালেঞ্জার বই থেকে আমি হিস্ট্রিটা পড়ে নিচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে আমার বর ফিরলো। আমার বর একটা লাইট এনে দিল, একটু জ্বালো দেখি। ওই লাইটটাই আমি ভিডিও করছি, পরিষ্কার এসছে, ছবির কোয়ালিটিও ভালো আছে, ভিডিও করতেও ভালো হবে এটাই। ফ্যানটা চলতে চলতে তো বন্ধ হয়ে গেছিলো, আর এই ফ্যানটা আমার বর এসে খুললো, দিয়ে ওটা নিয়ে যাবে দোকানে।